যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ওয়ালমার্টের শোরুমে বন্দুক হামলায় অন্তত দশজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:15 দিকে সেসাপেক শহরের ওয়ালমার্টের একটি স্টোরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। পরে নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী হন তিনি। ধারণা করা হচ্ছে ওই স্টোরের ম্যানেজারই ছিলেন হামলাকারী, তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ। হামলার কারণ এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ওয়ালমার্টের শোরুমে বন্দুক হামলায় অন্তত দশজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:15 দিকে সেসাপেক শহরের ওয়ালমার্টের একটি স্টোরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। পরে নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী হন তিনি। ধারণা করা হচ্ছে ওই স্টোরের ম্যানেজারই ছিলেন হামলাকারী, তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ। হামলার কারণ এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ওয়ালমার্টের শোরুমে বন্দুক হামলায় অন্তত দশজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:15 দিকে সেসাপেক শহরের ওয়ালমার্টের একটি স্টোরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। পরে নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী হন তিনি। ধারণা করা হচ্ছে ওই স্টোরের ম্যানেজারই ছিলেন হামলাকারী, তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ। হামলার কারণ এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ওয়ালমার্টের শোরুমে বন্দুক হামলায় অন্তত দশজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:15 দিকে সেসাপেক শহরের ওয়ালমার্টের একটি স্টোরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। পরে নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী হন তিনি। ধারণা করা হচ্ছে ওই স্টোরের ম্যানেজারই ছিলেন হামলাকারী, তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ। হামলার কারণ এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ওয়ালমার্টের শোরুমে বন্দুক হামলায় অন্তত দশজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:15 দিকে সেসাপেক শহরের ওয়ালমার্টের একটি স্টোরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। পরে নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী হন তিনি। ধারণা করা হচ্ছে ওই স্টোরের ম্যানেজারই ছিলেন হামলাকারী, তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ। হামলার কারণ এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ওয়ালমার্টের শোরুমে বন্দুক হামলায় অন্তত দশজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:15 দিকে সেসাপেক শহরের ওয়ালমার্টের একটি স্টোরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। পরে নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী হন তিনি। ধারণা করা হচ্ছে ওই স্টোরের ম্যানেজারই ছিলেন হামলাকারী, তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ। হামলার কারণ এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ওয়ালমার্টের শোরুমে বন্দুক হামলায় অন্তত দশজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:15 দিকে সেসাপেক শহরের ওয়ালমার্টের একটি স্টোরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। পরে নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী হন তিনি। ধারণা করা হচ্ছে ওই স্টোরের ম্যানেজারই ছিলেন হামলাকারী, তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ। হামলার কারণ এখনও জানা যায়নি।